গতকাল বসিরহাটে থানা ঘেরাও কর্মসূচি ছিল, দলের ঘোষিত কর্মসূচি। রাজ্য সভাপতি সেখানে উপস্থিত ছিলেন, কোনো প্ররোচনা ছাড়াই পুলিশের লাঠিচার্জ, পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া। আজকে যে পরিস্থিতি তৈরি করছে শুধুমাত্র সন্দেশখালীকে কেন্দ্র করে, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানা নেই। 144 ধারা ইম্পোজ করা হলো। মহামান্য আদালত বললেন যে পুরো ঘটনার তাৎপর্য বিবেচনা করে ঠিকঠাক অনুসন্ধানের পরে 144 ধারা জারি করা উচিত ছিল। সেই মোতাবেক তারা 144 ধারা তুলে নিয়ে 19টা জায়গায় নতুন করে 144 ধারা জারি করে দিলেন, বিভিন্ন দ্বীপের মানুষকে সম্পূর্ণ অবরুদ্ধ করবার কারণে। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তার বাড়ির পাশে সন্দেশখালীতে আগুন জ্বলছে, তার পুলিশের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ ফেটে পড়ছে, তার শাসক দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে স্থানীয় মহিলারা কদর্য অভিযোগ নিয়ে আসছেন, আর মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাবার সময় পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন আগামীকাল পাঞ্জাবে। সেটা তিনি যেতে পারেন, পাঞ্জাব যেতে পারেন, দিল্লি যেতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, মঙ্গল গ্রহে যেতে পারেন। জোট তো মারা গেছে, জোটকে প্ল্যানচেট করে নিচে নামিয়ে এনে আজকে তার কাটাছেঁড়া করতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে চিত্র তা ভয়াবহ।